যেখানে একটা মেডিকেল কলেজ নেই, বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে তার বিল্ডিং তৈরি হয়নি, অপদার্থ তৃণমূল কংগ্রেসের নেতারা একটা ইট পর্যন্ত কাটতে পারেনি, সেই অপদার্থ তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট দেবেন না, ভোট দিলে আমাদের ছেলে মেয়েদের সাথে বেইমানি করা হবে, দক্ষিণ দিনাজপুরের মানুষের সাথে বেইমানি করা হবে, উত্তর দিনাজপুরের মানুষের সাথে বেইমানি করা হবে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী বেশি সময় নেব না, সময় না নিয়ে শুধু বলব যে এইখানে আমার জন্ম বেড়ে ওঠা, প্রতি মুহূর্তে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই জেলা তথা বাগানঘাট লোকসভার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত যদি লড়াই করতে হয়, এই জেলাকে দিল্লির বুকে চেনাতে হয়, সুকান্ত মজুমদার পিছপা হবে না, লড়াই নিয়ে সামনে এগিয়ে যাব। এই কথা বলে আপনাদের সকলকে প্রণাম নমস্কার, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই, এবং জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের ওটা মুখ আটকে দিল।